আমি মোহাম্মদ জাভেদ ইকবাল, আমি চট্টগ্রাম 11 আসন জন্য আমি নমিনেশন পত্র জমা দিয়েছি। যদি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে যোগ্য মনে করেন, আমি ইনশাল্লাহ আমার এলাকার সাথে থেকে আমি এলাকার পাশে ছিলাম, আছি, থাকব এবং এলাকার মানুষের জন্য কাজ করার জন্য যেসব ঘাটতিগুলো আছে এইসব ঘাটতিগুলো সমস্যা সমাধান করার জন্য ইনশাল্লাহ আমি এত বছর, আজকে দীর্ঘ 25-26 বছর আমি কাজ করে যাচ্ছি। বাকি টাইমটা আমি জননেত্রী শেখ হাসিনার আদর্শ অনুযায়ী যেসব সমস্যাগুলো আমাদের এলাকায় রয়ে গিয়েছে এইসব সমস্যাগুলো আমি ইনশাল্লাহ সমাধান করতে চেষ্টা করব। তার মধ্যে আমাদের যে প্রধান যে সমস্যাগুলো, যানজট, শিক্ষা খাতে, আপনার কর্মসংস্থানে, খেলাধুলায়, স্পোর্টসের ক্ষেত্রে যেগুলো বলেন, আমাদের কিছু কিছু ক্ষেত্রে অনেক রকম কিছু সমস্যা রয়ে গেছে। বন্দর কেন্দ্রিক আমাদের এই আসনটা, বন্দরে, চট্টগ্রাম বন্দরের মধ্যে অনেক রকম সমস্যা, অনেক ব্যবসায়ীদের অনেক সমস্যা, অনেক এক বন্দরকে কেন্দ্র করে তো অনেক রকমের ব্যবসা বাণিজ্য, অনেক রকম সবাই বিভিন্ন রকম সমস্যা প্রবলেম ফেস করছে। এইসব সমস্যার সমাধান করার জন্য ইনশাল্লাহ আমি আমার চেষ্টা করব, আমার যদ্দূর আমার সামর্থ্যের মধ্যে আছে। আর আমার এলাকার এলাকাবাসীরা, দুস্থ মানুষরা যারা যে কষ্টের মধ্যে আছে, যে এইসব সমস্যাগুলো নিয়ে তাদের রীতিমতো প্রত্যেক দিনের সমস্যা, যে যানজটগুলো এরকম, আমাদের জননেত্রী শেখ হাসিনা তো অনেক সমস্যা চট্টগ্রামবাসীর জন্য সমাধান করে দিয়েছেন। তার মধ্যে টানেল করে দিয়েছেন, ফ্লাইওভার করে দিয়েছেন, এগুলো সবগুলো উনি আমাদেরকে পুরো বাংলাদেশকে যেরকম ডিজিটালাইজ করে পুরো বাংলাদেশকে যেমন উনি উন্নয়নের দিকে এগিয়ে নিয়েছেন, আমাদের চট্টগ্রামবাসীকেও উনি চট্টগ্রামের বাসীর জন্য উনি কাজ করে দিয়ে আমাদেরকে সবাইকে দিক নির্দেশনা দিয়ে উনি বাংলাদেশের চট্টগ্রামবাসীদেরকে উনি সামনের দিকে নিয়ে যাচ্ছেন। ওই ধারাবাহিকতার সাথে কাজ করে যাতে আমরা সবাই মিলে, আমি যদি মনোনীত হই ইনশাল্লাহ আমাদের জননেত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছেন ডিজিটাল বাংলাদেশ, ওটা ওনার সাথে থেকে কাজ করার জন্য আমি চেষ্টা করব। সবাইকে আমার সালাম এবং আপনারা সবাই, আমার এলাকাবাসী সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। শেখ হাসিনার সরকার বারবার দরকার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।